ফ্রেন্ডস, হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আজকে সরস্বতী পুজো, আশা করি আজকে তোমরা সবাই খুব ভালো আছো আর তোমরা নিশ্চয়ই আজকে ঘুরতে বেড়াতে যাবে, এনজয়মেন্ট করবে। আর আমার কথা যদি বলো, আজকে আমি কোনো প্ল্যানিংই করিনি, জানি না কোথায় যাব, কখন যাব, কিভাবে যাব কিছুই জানি না, কারণ আমার হাজব্যান্ড নেই। আমার হাজব্যান্ড এই মাত্র খেলতে বেরিয়ে গেলো, কখন আসবে আমি জানি না, ও যদি না আসে তাহলে হয়তো যাওয়া হবে না। তো যাই হোক, আমার স্নান হয়ে গেছে, সমস্ত ঘরের বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন হলুদ ম্যাক্সি পরেছি, কারণ আজকে সরস্বতী পুজো হলুদ ড্রেস পরতে হবে, সরস্বতী পুজোতে তার জন্য পরেছি। তো ইচ্ছা আছে, প্ল্যানিং আছে বেরোনোর, তো দেখা যাক কি হয়। তো সমস্তটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। প্লিজ ভিডিওটা, আজকের ভিডিওটা স্কিপ না করে তোমরা প্লিজ দেখো, এটাই আমার রিকোয়েস্ট। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার সাথে প্রচণ্ড দুষ্টুমি করছে, জানি না ওকে নিয়ে কোথায় যাবো, কীভাবে যাবো কিছুই বুঝতে পারছি না আমি। তবে হ্যাঁ, আজকের দিনে ঘরে বসে থাকার ইচ্ছা নেই। আর পুজোর কথা যদি বলো, তাহলে একটা কথা বলতে হয় যে আমাদের আমার বাড়ির পাশে আমার স্কুল আছে, যেখানে আমি ছোটোবেলায় পড়তাম, তো সেখানেও যাওয়ার একটু ইচ্ছা আছে। তো এখন ঘড়ির কাঁটা বাজে 12টা। তো আমার তো স্নান হয়ে গেছে, সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এখন আমি যাবো গাছের ফুল পাড়তে। গাছ থেকে ফুল পেড়ে এবার আমি পুজো করবো। পুজো করলে ঘরের সমস্ত কাজ হয়ে যাবে, আর ছেলেকে দুপুরে লাঞ্চটা করানো বাকি আছে, তো লাঞ্চটা করাবো এবার। তো তোমরা চলো আমার সাথে ফুল পাড়তে। আমার ছেলে দেখতে পাইনি, আমি ফুল পাড়তে গেছি, ও দেখলি বানা করতো আমাকে যাওয়ার জন্য। তো এই দুটো ফুল আমি এনেছি, আর ঠাকুরের কলা রয়েছে ফ্রিজের উপর রেখেছি, তো এই দিয়ে ঠাকুরের পুজো করবো আমি। তো আজকে আমার মোটামুটি পুজো কমপ্লিট হয়ে গেল। তো এবার আমি বেরোবো, আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, আর আমার খাওয়াও হয়ে গেছে, আর আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। তো ফাইনালি সরস্বতী পুজো উপলক্ষে আমরা বেরোবো, কোথায় যাবো জানি না, দেখা যাক। তো সমস্ত কিছু আমাদের ভিডিওতে শেয়ার করবো, তোমরা প্লিজ আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আমরা এবার বেরোবো, শুধু আমি না, সরস্বতী পুজোয় বেরোবো বলে আমরা রেডি হয়ে গেছি তিনজনে। আর আজকে আমার ড্রেস তোমাদের কেমন লাগছে, আর আমার ফুচকি ড্রেস কেমন লাগছে তোমাদের, প্লিজ এটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে কিন্তু অবশ্যই অবশ্যই জানিও। আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা নিজেরাই জানি না, সেটা তোমাদের জন্য সারপ্রাইজ রইলো, দেখা যাক। চলো তোমরা আমার সাথে থাকো, নিশ্চয়ই দেখতে পাবে তোমরা আমরা কোথায় যাচ্ছি আজকে। পুরো ভিডিও প্লিজ স্কিপ না করে দেখো। ফাইনালি আমি আমার হাজব্যান্ড আমার ছেলে বেরিয়ে পড়লাম ঘর থেকে, আর এখন আমরা কোথায় যাচ্ছি আমরা নিজেরাই জানি না, তো দেখা যাক। আমি সারাদিন এনজয় করবো, অনেক বড়ো প্ল্যানিং রয়েছে। বাস রাস্তায় যেতে হবে, বাস রাস্তা থেকে একটু দূরে আছে, আমার বাড়িতে গেলে বাসে উঠবো। তোমাদের মনে হতে পারে বাড়িতে যাচ্ছি না, বাসে নিয়ে বাড়ি যাচ্ছি না, একটু রিক্স নিতে গিয়ে একটু একটা লং জার্নি বাসে আমি করিনি, এইভাবে সরি বাসে আমি করিনি। তো সেই বেসিকে আমি বাইকে যাচ্ছি না আজকে, বাসেই যাচ্ছি। কোথায় যাবো ভাই আমরা, দেখা যাক, দেখা যাক কোথায় যাবো, এখন আমরা ডিসাইড করতে পারছি না। আর চলো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের ক্লাবের পুজো, তোমরা দেখো। দেখতে পাচ্ছি না, তো
ديب
ঘরে ড্রেসে চলে এসেছি, কারণ আমি অনেকক্ষণ আগে ঘরে এসে গেছি। ঘরে এসে ছেলেকে খাইয়ে আমি ফ্রেশ হয়ে রাতে যে মানে আমি নাইট ড্রেস যেটা পরি আর কি, ফ্রেশ হয়ে রাতে ড্রেস পরে নিয়েছি। আর আমি মানে সবসময় রাতে একটা ফ্রেশ ড্রেস পরেই শুই, তো যাই হোক করে নিয়েছি। আর আমার রাতে ডিনার এখনও হয়নি, তোমার নিশ্চয় দেখে বুঝতে পারছি আমি খুব টায়ার্ড। হ্যাঁ, আমি সত্যি সত্যি খুব টায়ার্ড, আজকে খুব জার্নি হয়েছে। সামনেই গেছি, এর থেকেও আরও দূরে যাই, যেতাম আরও মানে আরও আগে, কিন্তু যাই না এখন। এটা খুব ধকল লাগলো অ্যাকচুয়ালি, বাসে খুব ভিড় ছিল, তারপর বাচ্চাকে কোলে নিয়ে একটা না যাওয়া, বুঝতে তো পারছেন কতটা পরিশ্রমের। তো যাই হোক, খুব পরিশ্রম হয়েছে। যাই হোক, তবে এটা আমার ভাগ্য ভালো যে আমাকে রান্না করতে হলো না, আমার শাশুড়িমঙ্গে ডিনার পাঠিয়ে দেবে, ম্যাক্সিমাম দিনই পাঠিয়ে দেয়, শুধু আজকে বলে না। তো যাই হোক, আমার হাজব্যান্ড আসবে, এবার আমরা খেতে বসবো, খেতে তাও খেয়ে তারপর আমরা শুয়ে পড়বো। আর আমার ছেলে তো এখনই গুড নাইট হয়ে গেছে, এত টায়ার্ড, ও খুবই টায়ার্ড, যার জন্য এখনই গুড। তো আজকের আমাদের ডিনারের মেনু হলো খিচুড়ি, আলু ভাজা, পাঁপড় ভাজা, ডিম ভাজা। আর এটা আমি নিজে বানানি, এটা আমার শাশুড়ি আমার জন্য পাঠিয়ে দিয়েছে। তোমাদের যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমি এবার খাওয়া স্টার্ট করবো।